উকুন এমন এক পোকা যার বসবাস আমাদের চুলে। পুরুষের তুলনায় নারীর মাথায় চুলের ভাঁজে ভাঁজে সবচেয়ে বেশি উকুনের সমস্যা হয়ে থাকে। ভেবে দেখুন তো বন্ধুরা, আপনার ওই মাথায় ঘর সংসার পেতে বসে আছে একদল পোকা। এই পোকাটি শুধু অস্বস্তিদায়কই নয়, বিভিন্ন অসুখেরও কারণ হতে পারে। একটু পরপর মাথা চুলকায়, যেখানে সেখানে গেলে ঘনিষ্ঠ মানুষেরাও বিরক্ত বোধ করে। চুলের যত্ন নিয়ে উকুননাশক সাবান শ্যাম্পু ব্যবহার করেও কোনো উপকার পাওয়া যায় না। উকুন মারার জন্য ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করলে তা চুলের জন্য ক্ষতিকর হতে পারে। এর থেকে পরিত্রাণ পেতে হলে আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা রাখি আর কোনো দিন উকুনের সমস্যা থাকবে না। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং পরবর্তী ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। উকুন সহজে মাথা থেকে যেতে চায় না, কিন্তু কিছু ঘরোয়া উপায় রয়েছে যার মাধ্যমে মাথা থেকে উকুন দূর করা সম্ভব। আজকে যে টিপসগুলো আমি শেয়ার করছি, এগুলোর উপাদান আপনার হাতের কাছে পাবেন এবং খুব স্বল্প সময়ে এবং স্বল্প খরচে তৈরি করতে পারবেন। চলুন তবে জেনে নেওয়া যাক। লেবু, আমাদের সবার বাড়িতে কম বেশি লেবু রয়েছে। লেবুর রসে অ্যাসিড থাকে যা উকুন তাড়াতে এবং মারতে উপযোগী। লেবুর রসের সাথে আদা বেটে সেই মিশ্রণটি চুলে প্রায় আধা ঘন্টা রেখে দিতে হবে। এরপর পানি এবং শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলতে হবে। এই মিশ্রণটি 5 থেকে 7 দিন চুলে লাগালে পুরোপুরি উকুন দূর হয়ে যাবে। লবঙ্গ, লবঙ্গ আমরা প্রায় সময়ই রান্নার কাজে ব্যবহার করে থাকি, তাই এই জিনিসটি আমাদের সবার বাড়িতে রয়েছে। নিম পাতা, নিম পাতা আমাদের আশেপাশে রয়েছে, আর এই দুটি উপাদান লবঙ্গ আর নিম পাতা সবচেয়ে কার্যকরী উপাদান হল উকুন তাড়ানোর জন্য। যাদের মাথায় অতিরিক্ত উকুন এবং লিকি রয়েছে তারা এই দুটি উপাদান মিশ্রণটি মাসে একবার লাগাবেন। আমি পুরো গ্যারান্টির সঙ্গে বলতে পারি আপনার মাথায় একটি উকুন ও লিকি থাকবে না। পেঁয়াজ, পেঁয়াজ একটি খুব সহজ ঘরোয়া উপায় যা দিয়ে উকুন তাড়ানো সম্ভব। পেঁয়াজের রসে সালফার আছে যা কিনা উকুন দূর করে থাকে। মাঝারি সাইজের 5 থেকে 7টা পেঁয়াজ রস করে নিন, সঙ্গে মেহেদি পাতা মিশ্রণ মিশিয়ে নিন। এরপর তা মাথায় ভালো করে লাগিয়ে নিন। 2 ঘন্টা পরে পানি দিয়ে শ্যাম্পু করে ফেলুন। এতে আপনার মাথায় উকুন তো দূর হবেই, সঙ্গে চুল হবে ঘন কালো সিল্কি, যা কিনা চুলের সৌন্দর্যকে ফিরিয়ে আনবে। রসুন, রসুন আমাদের সবার বাসায় রয়েছে। রসুন হলো উকুনের জন্য যমদূত। 10 কোয়া রসুন নিন, ভালো করে খোসা ছাড়িয়ে বেটে নিতে হবে। সঙ্গে 2 চামচ লেবুর রস মেশান। এবার পেস্ট করে নিতে হবে। রসুনের পেস্টটি মাথার তালুতে ভালো করে ম্যাসেজ করুন, যাতে করে চুলের গোড়ায় কোনো অংশ যেন বাদ না যায়। এভাবে 30 মিনিট লাগিয়ে রাখুন। এরপর হালকা গরম পানিতে চুল ধুয়ে নিন। সপ্তাহে 2 দিন এই পদ্ধতি কাজে লাগালে উকুনের সমস্যা খুব দ্রুত দূর হয়ে যাবে। ভিনেগার, ভিনেগার দিয়ে খুব সহজে উকুন দূর করা সম্ভব। উকুনকে প্রতিরোধ করার জন্য ভিনেগার হলো এক মুখ্যম উপায়। ভিনেগার উকুনের ডিম বা নিকিকে আমাদের চুলের থেকে বিলীন করে দেয়। সামান্য পরিমাণ ভিনেগার এবং মিনারেল অয়েল মিশিয়ে তা আমাদের মাথার তালুতে এবং চুলে লাগিয়ে রাখতে হবে। সকালে ঘুম থেকে উঠে শ্যাম্পু করতে হবে। মোটামুটি সপ্তাহে 2 থেকে 3 বার এই উপকরণটি লাগালে উকুন থেকে বাঁচা সম্ভব। সঠিক ফলাফল পেতে হলে এগুলো ব্যবহার করার সময় কোনো রকম বাজারের উকুননাশক প্রসাধনী চুলে ব্যবহার করবেন না। এটি চুলের জন্য এবং আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। অন্যের তোয়ালে বা ক্যাপ ব্যবহার করবেন না। আমি যে সকল ঘরোয়া টিপসগুলো বললাম
তার মধ্যে থেকে যেটা আপনার কাছে বেটার মনে হবে তা আপনি বেছে নিন এবং ব্যবহার করুন। আর আমাদেরকে কমেন্ট করে জানান যে কেমন ফল পেলেন এবং কোন পদ্ধতি ব্যবহার করলেন। প্রিয় বন্ধুরা, সবগুলো টিপস একসঙ্গে ট্রাই করার চেষ্টা করবেন না। ভিডিওটি উপকারী বলে মনে হলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।